মহাপ্রাচীরের রহস্যময় যাত্রা, বিশ্বের বিস্ময় চীনের প্রাচীর। স্বাগতম, আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং রহস্যময় স্থাপনার একটিতে, চীনের মহাপ্রাচীর। এর নির্মাণ কাহিনী থেকে লুকানো গোপনীয়তা, প্রতিটি ধাপে রয়েছে এক অনন্য গল্প। তো চলুন আমরা আজকে এই বিস্ময়কর ভ্রমণ শুরু করি। চীনের মহাপ্রাচীর শুধু একটি প্রাচীর নয়, এটি চীনের শক্তি, ঐতিহ্য এবং দৃঢ়তা প্রকাশের প্রতীক। কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাচীর অটুট আছে কল্পনা করাই কঠিন। প্রাচীন চীনা শাসকরা কিভাবে তাদের দেশের সুরক্ষায় এই প্রাচীর তৈরি করেছিলেন, এর পিছনে লুকানো আছে বহু বিস্ময়কর গল্প। আজকে আমরা জানব মহাপ্রাচীরের সেই গল্প এবং এমন কিছু তথ্য যা আপনাকে হতবাক করে তুলবে। চীনের মহাপ্রাচীরের ইতিহাস প্রায় 2300 বছরের পুরনো। এটি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর থেকে। চীনের বিভিন্ন রাজ্যগুলোর শাসকরা নিজেদের সুরক্ষার জন্য তৈরি করেছিলেন ছোট ছোট প্রাচীর। এরপর চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এই প্রাচীরগুলোকে সংযুক্ত করেন, যা পরে হয়ে ওঠে পৃথিবীর বিস্ময় মহাপ্রাচীর। কিন্তু কল্পনা করুন, পাহাড় পর্বতের উপর দিয়ে নির্মিত প্রাচীরের জন্য কতটা শ্রম, কষ্ট এবং মানুষের প্রাণ উৎসর্গ করা হয়েছে। একটি কথিত গল্পে জানা যায় প্রায় 4 লাখ শ্রমিকের প্রাণ হারিয়েছিল এই প্রাচীর তৈরি করতে। অনেকেরই বিশ্বাস তাদের আত্মার ছায়া আজও এই প্রাচীরের আশেপাশে ঘুরে বেড়ায়। আপনি কি জানেন মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 13,000 মাইলেরও বেশি? এটি পৃথিবীর দীর্ঘতম স্থাপনা এবং এটি মহাশূন্য থেকেও দৃশ্যমান হয় বলে মনে করা হতো। যদিও আজকের প্রযুক্তি বলে মহাকাশ থেকে সরাসরি মহাপ্রাচীর দেখা যায় না, তবু এর বিশালতা যে কারো মুগ্ধ করবে। তাহলে কিভাবে এত দীর্ঘ প্রাচীর তৈরি হলো? এর মূল কাঠামো তৈরি হয় মাটি, পাথর এবং ইট দিয়ে। চীনারা এই প্রাচীর তৈরি করার জন্য এমন সব প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করেছিল যা সেই যুগের জন্য অবিশ্বাস্য ছিল। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মহাপ্রাচীর পরিদর্শনে আসেন। কেউ আসে ইতিহাস জানার জন্য, কেউ আসে বিশ্বের এক বিস্ময়ের অংশ হতে। আপনি যদি মহাপ্রাচীর দেখতে যান, সেখানে হাঁটা আর চড়াই উৎরাই পেরোতে পারবেন, যা একদিকে যেমন চ্যালেঞ্জিং তেমনই স্মৃতিময়। তবে সময়ের সাথে সাথে মহাপ্রাচীরের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছে। তা সত্ত্বেও চীনের মহাপ্রাচীর আজও দাঁড়িয়ে আছে যেন এক নীরব ইতিহাসের সাক্ষী হিসেবে। প্রাচীরের সাথে জড়িয়ে আছে বহু কল্পকাহিনী ও গোপনীয়তা। স্থানীয়দের মতে কিছু কিছু স্থানে প্রাচীরের গভীর রাতের গোপন শব্দ শোনা যায়, যেগুলো নাকি সেখানে হারিয়ে যাওয়া আত্মাদের কান্না। আরেকটি প্রচলিত কাহিনী বলে, কোনো এক সন্ধ্যায় একটি মেয়ে প্রিয়জন হারানোর শোকে প্রাচীরের নিচে কান্নায় ভেঙে পড়েছিলেন, আর সেই কান্না নাকি আজও শোনা যায়। আপনি কি বিশ্বাস করবেন নাকি নিজে গিয়ে এর রহস্য উন্মোচন করবেন? চীনের মহাপ্রাচীর শুধু এক প্রাচীর নয়, এটি ইতিহাস, শক্তি এবং এক অনন্য রহস্যের প্রতীক। যদি আপনি চান একদিন এই প্রাচীরের এক অংশে দাঁড়িয়ে তার স্পর্শ নিয়ে ইতিহাসের সাথে একাত্ম হতে পারবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। আর এরকম আরও মজার এবং রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। দেখা হবে পরের রহস্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।